এই পৃথিবী পরে থাকবে আমরা একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, রাসূল আপনি আল্লাহ মরণ লিখিস কোন জায়গায়, কখন জানি মরণ হইরে, আল্লাহ মরণ লিখিস কোন জায়গায়, নবীকে দেখাইয়া শান্তি দাও গো কলিজা রবিরহমহুমা সকলে মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি মনি তাকিয়ে দেখরে এই টাঙ্গালের জমিনে আনালে আমার হাতিয়া দারুল উলুম মাদানি মাদ্রাসা, ও কবর বাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের আজিম শান ওয়াজ ও মিলাদ মাহফিলে এই গভীর রাত্রে আমি গুনাহগারের সাথে দ্বারা হাত বাড়াইব, জানি না কারদানি কলিদার টুকরা বাবা দুনিয়ায় নাই, যেই বাবা মাথার গাম পায়ে ফালায়া সন্তানের জন্য রোজগার করেছে, নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, নিজে নতুন কাপড় পরে নাই সন্তানের খুশির জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছে, এমন বাবা জানি কার কবর, মাবুদরে কে জানি রে আমার মতন মাহারা, কার জানি করব দারিনি মা দুঃখিনি দুনিয়ায় নাই, চহিলা গেল কোন জানাই আমায় নিলে না, পথে বৈশ
সকন্দি আমি নাই রে ঠিকানা জীবন আমার যাইব কেমনে তোমার মত হয় মন করে লয় না খুলে টানি আদর করে মুছে নাকি সাক্ষী ঠাকুরে আনালে বাড়ির মাটি আজকে যারা মার কথা মনে করে বাবার কথা মনে করে দু চোখের পানি ফেলায় খাদাল আমার দয়াল নবী কই চোখের পানি জমিনে পড়া লাগে রহমতের ফেরেশতা হাতে লইয়া মা বাবার কবরে ছিটাইয়া দেয় সাথে সাথে মা বাবার কবর আজাব বন্ধ হইয়া যায় কবরবাসীরা ডেকে বলে ফেরেশতা রে এ কোন সাগরের পানি আমাদের কবরে ছিটাইলা কবরের আজাব দি বন্ধ হইয়া গেল সাগরের পানি দিয়া নদীর পানি দিয়া কবর আজাব বন্ধ করা যায় না এই পানি আনালিয়া বাড়ি হাতিয়া দারুল উলুম মাদ্রাসার ময়দানে তোমার সন্তান মা মা বলে কান্দে বাবা বাবা বলে কান্দে এই পানি তোমার সন্তানের চোখের পানি আল্লাহ মার কথা মনে কইরা বাবার কথা মনে কইরা আমি গুনাগার এই মুসাফিরের সাথে হাত বাড়ায় যারা দুই ফোঁটা পানি ফেলায় কাঁধ ধরে মাও এই পানি রুচি নাই আমাদের মা বাবার কবর আজাব মাফ করে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদার আপনজন যারা কবরে প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানায় দাও আজকে বাংলাদেশের জমিনে টাঙ্গাইল আনালিয়া বাড়ির সালাম আমার দয়াল নবীর কদম মোবারকে মঞ্জুর করে দাও দেখা দেন গো মায়ার নবী সিয়াত
লোকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ বারবার তোমার হাবিবের দিদার নসিব করে দাও, আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও, এই এলাকার সমস্ত কবরবাসীর কবর আজাব মাফ করে দাও, এলাকার ঘরে ঘরে তোমার রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ ইন্তেজামিয়া কমিটির সকলকে তুমি কবুল করো, মাহবুবরে সারা বিশ্বের জমিনে আল্লাহ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মাহবুব আমাদের গুনার কারণে তুমি গজব দিও, আমাদের গুনার কারণে তুমি গজব দিও না। আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমাদেরকে মাফ করে দাও, আসমানি গজব তুমি আসমানে উঠায় নাও, জমিনি গজব তুমি জমিনে দাফন করে দাও, সারা বিশ্বের মানুষকে গজব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আর যা কিছু আলোচনা হবে আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দাও, যেদিন মৃত্যুর বিছানায় শোয়া দিবে হাজরাইল যখন শিওরে দাঁড়ায় যাবে ওই মুহূর্তে জবানে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল হক প্রামাণিক, অবসরপ্রাপ্ত সাবেক শিক্ষক মগরা গাছ উচ্চ বিদ্যালয়, আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী সাহেব মেয়র এলেঙ্গা পৌরসভা, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব চেয়ারম্যান সাল্লা ইউনিয়ন পরিষদ, আর বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামীম আল মামুন প্রামাণিক সাবেক চেয়ারম্যান সাল্লা ইউনিয়ন পরিষদ ইতিপূর্বে সুন্দর তাকরির করেছেন, এবছর প্রায় আট থেকে দশটা প্রোগ্রাম আমার সাথে করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট আলিমে দ্বীন হাফেজে কোরআন মুফতি আজম মাওলানা আব্দুল মালিক বিন দনেশ্বরী সাহেব, আরও আলোচনা করেছেন অসংখ্য উলামা ইকরাম, আজকের মাহফিল পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সহ মঞ্চে বসা উলামা ইকরাম মুরিদুল ইকরাম আমার বাবার বয়সের ভাইয়ের বয়সের বন্ধুর বসে করা সবাইকে জানাচ্ছে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া করে যে বেহেস্তের বাগানে বেহেস্তি মেহমান হিসাবে আসার বসার তৌফিক দিলেন, আমরা খুশি না বেজার। যারা খুশি হয়েছেন জবানে আওয়াজ থাকলে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহ আকবার, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে ইয়া ওলি আল্লাহ। আল্লাহ খুশি না বেজার, আল্লাহ বান্দার মুখে প্রশংসা শুনলে খুশি না বেজার। আমার বাবারা সপ্তম আসমান ফাঁড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা তারপরে লামকাম, আমার রসুল যখন মেরাজে গেলেন এই সেই রজব মাস, কি মাস বলুন, কি মাস রজব মাস, মেরাজের মাস। আল্লাহ রসুল বলেন রজব ও শাহরুল্লাহ শাবান ও লি রমাদান ও উম্মতি, সুবহানাল্লাহ বলবেন, প্রত্যেকটা সেকেন্ডের মালিক কে, মিনিটের মালিক, ঘন্টার মালিক, দিনের মালিক, রাতের মালিক, তার মধ্যে সপ্তাহে নির্দিষ্ট সম্মানের দিন আছে না, জুমার দিন আছে না, নাই, সেটাকে বলা হয় হজের দিন, কি বলেন ঠিক কি না? তেমনি ভাবে আমার রসুল বলেন রজব মাস আল্লাহ পাকের মাস, শাবান মাস আমি নবীর মাস, রমজান মাসটা আমার উম্মতের মাস। তিনটা কথা, তিনটা কারণ আছে,
সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে আমিন বলে। বলছিলাম লামকাম সিদরাতুল মুনতাহা পারে দিয়ে লামকাম, যেখানে আল্লাহ পাকের নূর বিরাজ করে। আমার রসুল সেখানে গিয়ে দেখলেন একটা ফেরেস্তা, ওই ফেরেস্তার একটা মাথা নয় 70,000 মাথা। যারা সজাগ তারা সুবহানাল্লাহ বলে, বেশি জোরে বললে পাশের লোকের ঘুম নষ্ট হবে, এই জন্য মহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আপনারা আসলে ঘুমে ধরে নাই এখনো? আমি তো ভয় পাইছিলাম বিহারে ঘুমাই গেছে। 70,000 মাথার মধ্যে রসুল তাকিয়ে দেখলেন এক একটা মাথার মধ্যে 70,000 করে মুখ, কমছে না বাড়ছে? তাকিয়ে দেখেন প্রতিটা মাথার মধ্যে এক একটা মাথায় 70,000 করে জিব্বা। ওই ফেরেস্তাটা আল্লাহ পাকের জিকির করতেছে। কার জিকির? আল্লাহ পাকের জিকির। আমার রসুল ডেকে বলে, মাবুদ, এত বড় বিকট ফেরেস্তা যাহা আমি মেরাজ উপলক্ষে দেখলাম আর তো দেখি নাই, এই ফেরেস্তা এতগুলো মুখ দিয়া তোমার জিকির করে তোমার কি মন ভরে না? আমার আল্লাহ বলে, হাবিব, এই ফেরেস্তার অগণিত মাথা অগণিত জিব্বা দিয়ে আমার জিকির করে কিন্তু আমার মন ভরে না। আমি তাকিয়ে থাকি দুনিয়ার জমিনে, যদি আমার একটা গুণাগার বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাকে আমি 70,000 বার শুনি। খুশি হয়েছেন না বেদা হয়েছেন? তাহলে আল্লাহকে স্মরণ করার দরকার আছে নি? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইছে, কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ খালি বলছে কুন ফায়াকুন, বলার আগে হয়ে গেছে, তিনি আল্লাহ, সুবহানাল্লাহ, বুঝলেন না? কিন্তু এই মানুষকে বানাইতে কুন ফায়াকুন ব্যবহার করে নাই, এই মানুষকে বানাইতে আল্লাহ পাক সময় লাগাইছে 4 মাস। কয় মাস? আল্লাহ কুন বললে ফায়াকুন হইয়া যায়, কিন্তু এই ফায়াকুন দিয়ে বানায় নেই। খেয়াল করেন, একটা খাট একদিন মিস্ত্রি তৈরি করে, মজুরি 2,000 টাকা, ঠিক না? খাটটা বেচা হয় বেশি গেলে 10,000 5,000 নাকি? আবার একটা খাট বানাইতে নকশা করতে লাগে 1 মাস, আছে নিয়ম? মজুরি নেয় কমপক্ষে 30-40,000 টাকা, নেয় কি নেয় না? দুটো নাকি এক? কথা বলে একরকম না। আমাদের সাধারণ টলি গাড়ি রং করতে সময় লাগে বেশি গেলে 2 ঘন্টা, স্প্রে লাগাই দেয় রং করে। একটা প্রাইভেট কার রং করতে কমপক্ষে 2-3 দিন লাগে, লাগবে না? মজুরি কি এক হইবে? এক হইতে না। কাজের লোক যারা মাটি কাটা ঘর বিটা তৈরি করে একদিনে করতে পারবে, কিন্তু যারা রাজমিস্ত্রি যারা সিমেন্টের ইটের কাজ করে এরা কি তাদের পারবো? একে মজুরি আর একে মজুরি কি এক? কাজের ফিনিশিং কি এক? তো আল্লাহ বলতেছে আমি শ্রেষ্ঠ মাখলুকাত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে একটা মাখলুকাত তৈরি করেছি, তার নাম হলো মানুষ। চিল্লায় করেন মারহাবা। আমাকে কথা বলে সহযোগিতা করবেন, পারবেন না ইনশাল্লাহ? আমার বাবারা, তাইলে মানুষটা বাড়াতে কয়দিন লাগছে? প্রথমত মায়ের গর্ভে 40 দিন, একটা ফোঁটা বীর্য, কয় ফোঁটা? কথা বলেন, কয় ফোঁটা? 40 দিন পরে একটা ফোঁটা রক্তে পিণ্ডতে পরিণত, তারপরের মাসে একটা গোস্তের টুকরা, তা চতুর্থ মাসে আল্লাহ পাক হাড় দিয়ে কুলি রুহি মিন আমরিল্লাহ, এটার ভিতরে রুহ দেওয়া হয়, তারপরে আল্ট্রাসোনোগ্রাম করলে ধরা পড়ে এটা একটা বাচ্চা, একটা মানুষ। সুবহানাল্লাহ। কয় মাস? কয় মাস? কিন্তু 2-3 মাসে ধরা পড়ে কনসেপ্ট, কিন্তু বাচ্চা সঠিক কিনা বলা যায় না, 4 মাস পরে বলা যায় এটা একটা মানুষের আকার, ছেলে হোক আর মেয়ে হোক। কয় মাস? এত কষ্ট করে আল্লাহ বানাইছে, আল্লাহ কে বান্দা তোরে বড় মায়া করে বানাইছি, এ বান্দায় একবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ কয়বার শুনে? জোরে বলেন, 10 মিনিট হয় নাই কিন্তু কথা বলছি, কয়বার শুনে? আমি আরো সহজে বোঝাবার চেষ্টা করি। আপনি যখন কোনো বিল্ডিং এর ভিতরে কথা বলবেন, দেখবেন একবার কথা বললে কথাটা বারবার আওয়াজ আসে না, আসে কি আসে না? এটাকে বলা হয় প্রতিধ্বনি। তো দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের দরবারে যখন একবার ডাক দেয়, আল্লাহ কে হাবিব আমি 70,000 বার শুনি, এই ফেরেশতা আমাকে ডাকে কিন্তু আমার মন ভরে না, আমি তাকিয়ে থাকি দুনিয়ার জমিনে,
বিশেষ করে যারা নেককার, যারা আল্লাহর ভালো বান্দা ওদের দিকে নয়, যারা গুনাগার আল্লাহ কাছে কোন সময় ক্ষমা চাইব আমি অপেক্ষায় থাকি। আমার বাবারা ভাইয়েরা রাত্রে প্রায় 11টার উপরে বাজে, লম্বা কোনো আলোচনা হবে না, ওয়াজ তো সবসময় শোনে, শোনেন না? আমি এই জন্য আগে দোয়া করে নিয়েছি, কারণ পরিবেশের কথা বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে যে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতটা সবাই জানেন। আমার আবার অভ্যাস হলো যে ওয়াজটা সবাই জানে, যেটা বুঝে এটাই করার চেষ্টা করি, যে আয়াতটা পড়ছি সবাই পারেন ইনশাআল্লাহ, কি পারেন না ইনশাআল্লাহ? এটা কোন সময়? বিয়ার সময় পড়ে, কোন সময়? হ্যাঁ, দুই একজন মানুষ মারা দেখছে না, দেখেন নাই কেউ? ও যমুনা ভাত নাজরে নোনা এ না এলাকা মানুষ মরে কথা কর না গা, কি কথা বলে উল্টে দাম লাগবো? ধনেশ্বরীর সাথে ভাত দেখেছে না, কালেকশন দুই কর রয়েছে। যাই হোক, ওনার অতিথি কোন আলোচনা করছে, এত লম্বা সময় তো মনে হচ্ছে আছে ঘুমাই গেছে না, আগে দিনে সবাই গেছে, আমি এত ঘুমাই গেলাম বলি আল্লাহ সারা সবার আগে আনছেন না। আমার বাবা রাতেলি এলাকা তো আজরাইল আসে কি না? কথা বলেন না কেন? দেখছেন নি? দুইবার দেখেন? শয়তান দেখছেন নি? এও দেখেন নাই? তবে একটা দেখছেন, সেটা কোনটা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি শয়তান? জিন শয়তানকে তাড়াইবার উপায় হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবে ওয়া তুবু ইলাইহি, অথবা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইলা, ফললে জিন শয়তান দূরে যায়। আল্লাহ আকবার বলে যতটুকু আওয়াজটা যায় এর দূরে ফলায় যায়, সুবহানাল্লাহ, বুঝতে না? কিন্তু মানুষ শয়তান লগে বইয়া চা খাইছে, পরে কর দোস্ত আদান ছিল মসজিদে যায়, দূর বেড়া তুই মসজিদে যা, এটা ফানাটিয়া দিয়ে যা, কি কয় না? যখন দেখবেন যে আজান হওয়ার পরে সলের মসজিদে যাই, কয় ভাই গেলাম মানে কাফড়টা বলা না, কয় নিও কথা কর না, কেন কাফড় বলে বলা না, তুই খারাপ কবলে বাইরে শিখির লিগা। যখন দেখবে নাজানের ঘরে যখন আপনি জামাতের রাখবেছেন চলেন মসজিদে যাই, আর যখন বলবে যে আমার শরীরটা ভালো না, কাফড়টা ভালো না, আপনি ফুই দেয়, তখনই বুঝতে পারে ফাক্কা শয়তান। কি এটার মধ্যে কোনো বেজাল? বেজাল বলো আসে হাইয়া আলাল সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যখন এই কল্যাণ থেকে সে ফিরে গেল, তখন বুঝতে হবে না শয়তান, যে এটার মধ্যে কোনো কিনে বেজাল। আমার বন্ধুরা রাত্র গভীর খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাকে আমাকে অনির্দিষ্ট হায়াত দিয়ে প্রেরণ করেছে, দুনিয়ার জমিনে আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, আসেনি? বাবার আগে ছেলে মারা যায়, ছেলের আগে বাবা মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, যায় কি যায় না? অতএব কারণে তুমি আমি বেঁচে রইলাম, এটা বড় আশ্চর্যের বিষয়, কিন্তু কোরআনে কারিমের সমস্ত আয়াত তুমি অস্বীকার করতে পারো, ও বন্ধু একটা আয়াতকে অস্বীকার করা যাবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাকে আমাকে গ্রহণ করতে হবে, কথা কোন ঠিক কি না? যেদিন তুমি মহাগমে ওরে বুঝিবে দুই চ ওরে পারা পর সৃষ্টি কুডু করবে কি শোষণ, তুমি যে পৃথিবীর লোক ওরে ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে এই পৃথিবী যেমনি আছে ওরে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে ইচ্ছা করলো থাকা যাবে, কেউ রাগবেও না।
আপনি যাকে আপন মনে করেন, মা বলেন, ভাই বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, সবচেয়ে বড় মহাব্বতের স্ত্রী যার সাথে ঘুমাইলেন সারা জীবন ভর, বিদেশ করে টাকা পয়সা আনলেন, নতুন কম্বল আনলেন, যদি রাতে স্বামী মারা যায় স্ত্রী কি স্বামীকে বকি না ঘুমাইব, এক রাত রাখবো, বলে না এলাকাবাসী মারি দিন না আমার স্বামী আমার লেগে সব কিছু করছে, একটা রাত আমার কাছে রাহি, অথচ এই মহিলা ঘরে বয়ে থাকবে না, কথা বল ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে, তবে হ্যাঁ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো, তার কথা কোন ঠিক কিনা? মৃত্যুর সময় যদি কলেমা শরীফ নসিব হয়ে যায়, তোমার আমার নামটা উঠে যাবে ইমানদারের খাতায়, আর ইমানদার বান্দাবান্দির জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেছে, জোরে কোন মারহাবা। মৃত্যুর সময় যদি কলেমা নসিব না হয়, তোমার আমার নাম উঠবে বেনামাজি বেঈমানের খাতার মধ্যে। ও বন্ধু, মরার সময় আমরা কলেমা নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, ইন্তেকালের সময় যদি কলেমা নিয়ে মরতে চাও, ঈমান নিয়ে মরতে চাও, আল্লাহর হাবিব বলেন, মান হাফাজা আলা সলাওয়াতি আকরামাহুল্লাহু খামসিন খিসালিন দিকাল মাউত ওয়া আযাবাল কবর ইউতিল্লাহু মিয়ামিনি আসসিরাতিকাল বার আদখুলু বিজান্নাতি বিগাইরি হিসাব। আমার মদিনার নবী কয় উম্মত রে, ইন্তেকালের সময় যদি কলেমা নিয়ে মরতে চাও, ঈমানটা নিয়ে মরতে চাও, একটা আমলের সঙ্গে জড়িত থাইকো, ওই আমলটার নাম হলো নামাজ। কি নাম? নামাজ। এই নামাজ যারা পাঁচ ওয়াক্ত আদায় করবে, আমার আল্লাহ খুশি হইয়া বন্ধুর উম্মতকে জানাই দিল, হাবিব আপনার উম্মতকে জানাই দেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ খুশি হইয়া পাঁচটা পুরস্কার দিয়া সম্মানিত করব। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা জরসে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সব হবে যাইতে হবে অন্ধকারই কবরে হিসাব নিকাশ দিতে হবে রোজা হাশরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ।
ছিল বলেন নামাজে রোজা বাবার খেদমত বইল আমার নবীর দুরুদ সাইর না আমার নবীর দুরুদ সাইর না দয়াল নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে দ্বিতীয়ত চুমাড়া দিয়েছে আবু বকর সিদ্দিক বলতেন না যিনি ইসলামের প্রথম খলিফা আমার নবীর দুনিয়ার সাথী হিজরতের সাথী রওজার সাথী কথা কেন ঠিক কিনা হযরত বেলাল আজান দিলেন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন আবু বকর সিদ্দিক বললেন কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা দিলেন আজান শেষে আমার নবী আবু বকর তোমার মতো যারা আমি নবীকে মহাব্বত করি বলে তাজিম করবে চুমা দিবে হাশরের ময়দানে আমি নবী ওদেরকে তালাশ করে করে আমার সাথে জান্নাতে নিয়ে যাব আমার বাবার ভাইয়েরা আমাদের প্রত্যেকের গুণা আছে না নাই হয়তো কারো কম অথবা কারো বেশি বন্ধুরা আমার মানুষ যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় দুনিয়ার সাবান সোডা দিয়া ও বন্ধু সাবান দ্বারা কাপড় চোপড়ের ময়লা পরিষ্কার করা যায় কিন্তু কলবের ময়লা পরিষ্কার করা যায় না কলবের ময়লা পরিষ্কার করার জন্য একটাই মাত্র মেডিসিন আমার দয়াল নবী কয় সিকালাতুল কালবে জিকিরুল্লাহ কলবের ময়লা পরিষ্কার হয় আমার আল্লাহর নামের জিকির দ্বারা জোরে গুনমার হওয়া আসুন একটু জিকির করি আমার জীবন বিফল গো সোনার জীবন বিফল ও নবী তোমার না পাইলে আমার জীবন বিফল গো সোনার জীবন বিফল ও মুর্শিদ তোমার না পাইলে আমার মুর্শিদ চন্তর না দেখিলে বাঁচে না রে পোর আমার মুর্শিদ চন্তর না দেখিলে বাঁচে না রে পোর কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার মুর্শিদ কাইরা নীলা মন প্রান্তর না দেখিলে বাঁচে না রে পোর আগুন মোর
ইন্তেকালের আগে তিনবার বলেছে, ইয়া উম্মতি সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, জোরে গুনবার আওয়াজ। এই নামাজ কয়ত সকলে বলেন, আল্লাহ নির্ধারণ করছে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদেরকে পাঁচটা পুরস্কার দিব, কয়টা? এই পাঁচটা পুরস্কারের কথা সংক্ষেপে আলোচনা হবে, জোরে জোরে কোন আমিন, থাকবেন ইনশাআল্লাহ, বন্ধুরা আমার প্রথম নাম্বার পুরস্কারটা হলো নামাজি বান্দা বান্দি, যারা ইন্তেকালের সময় কষ্ট হবে না, মরণটা হবে ইমানের সাথে। এমন একটা মরণ আমরা সবাই চাই কি চাই না? কেমন মরণ হবে? ইন্তেকালের পূর্ব মুহূর্তে মালাকাল মওত আজরাইল ওই মুমূর্ষু বান্দাবান্দির শিউরে দাঁড়ায় বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সজাগ যারা তারা কোন আল্লাহু আকবার। ও বন্ধু, মালাকাল মওত আজরাইল দাঁড়াইয়া কোরআনে কারিমের তেলাওয়াত করবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে শয়তান দূরে সরে চলে যাবে, রহমতের ফেরেশতা নাজিল হবে, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, হযরত আলাইহিস সালাম পড়বে, হে প্রশস্ত আত্মা, দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করেছ, আল্লাহ পাকের ইবাদত করেছ, আল্লাহকে সেজদা করেছ, সন্তুষ্ট মনে আল্লাহর দিকে বের হয়ে আসো, এই কথা যখন পড়বে, এই আয়াত যখন তেলাওয়াত করবে, ইমানদার বান্দা বান্দির রুহটা কালেমা পড়তে পড়তে বের হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না কোনো?
তাহলে নামাজি বান্দা বান্দির এক নম্বর পুরস্কার মরণটা হবে ইমানের সাথে। কিসের সাথে? ইমানের সাথে। যাদের মরণ হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত কানাত লাহুম জান্নাতু আমি আল্লাহ তাদের জন্য সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস রেখেছি। খুশি না বেজার? নামাজ কইরা না চাইরা? জয় বলেন। দুই নম্বর, ও আযাবুল কবর, নামাজি বান্দা বান্দির কবরের মধ্যে আযাব হবে না। ঘোষণা দিয়েছেন কে? দুনিয়ার মানুষকে জানাইছে আমার নবী কথা কোন ঠিক কিনা। নামাজের দরকার আসেনি? যখন আসেনি আঙ্গ দেশের মধ্যে কত রকমের লোক বাড়িয়া গেছে গা, নামাজ বলে জীবনে একবার ভল সারে। আজকে আমার এই ফলাই গেছে আমার এই মরিতে আঙ্গ দেশ এক ফিসার সফর বিন না সফর বিন নি বদনাম না, কিন্তু আবার খেয়াল করে হুজুর কি বদনাম করে না টাঙ্গাইলে প্রোগ্রাম হয় 44-45টা মারাবা বলতে না। আমার আবার অভ্যাস নাই, একটু শক্ত করে জানার কথা বলছি, যদি নামাজ জীবনে একবার পড়লেই হয় তা আমি ফুরে লাভা সে তো নামাজ কে কথা বল না। হ্যাঁ এটা যে হ্যাঁ বল বুঝিনি কথা না, রাহা দরকার চিড়িয়াখানা তুই রাহা দরকার এটা ভুলে বাড়িয়ে গেছে কথা বল ঠিক কিনা। বন্ধুরে আমার, নামাজি বান্দা বান্দির জন্য দুই নাম্বার পুরস্কার ও আযাবুল কবর, কবরের মধ্যে আযাব হবে না। কবরটা কেমন হবে একটু সামান্য ব্যাখ্যা, অসুবিধা হবে না আবার আমার বন্ধুরা আমার, তোমাকে আমাকে যখন অন্ধকার কবরের মধ্যে নামাইব খেয়াল করো, এই দেহ পিঞ্জর থেকে যেই দিন প্রাণ পাখিটা চলে যাবে, বাবা যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, স্ত্রী যাবে না, ছেলে মেয়ে সঙ্গে যাবে না, তোমার আমার গোসল দিয়ে কাফনের কাপড় বরাইব, জানাজার নামাজটা বইরা শেষবারের মতো দোয়া করে বিদায় করে দিবে কথা কোন ঠিক কিনা। অন্ধকার কবরের মধ্যে যখন নামাইব এই দুনিয়ার লোকেরা একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ঠিক আছে রে বাবা, এই পৃথিবীর মানুষ তোমার আমার লাশ কবরের মাটির মধ্যে নামাইবার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতের মধ্যে উঠায় দিবে। আল্লাহর হাবিব ডেকে বলে উম্মতরে, যখন তোমার লাশটা আমি নবীর অ্যাকাউন্টের মধ্যে জমা দিব, আমি নবী মদিনায় থাকব না, তুমি যদি আমার উম্মত হয়ে থাকো তোমার লাশটা কবরের মাটির মধ্যে লাগার আগে আমার বুকের সাথে মিলাইয়া নিব। এরা কিন্তু আসলে কামড় দেওয়ার লেগায় না, কিছু মহিলা মশা আছে বাচ্চা ফুটাবার জন্য ডিম পাড়ার জন্য রক্ত লাগে মানুষের, কথা কিন্তু খেয়াল করেন। মশা কিন্তু আসলে উম্মত মুহাম্মদকে কামড় দেওয়ার জন্য আসে না, একটু রক্ত নেওয়ার জন্য আসে। কেন আসে? ডিম ফুটাইতে গেলে মানুষের রক্ত লাগে। সুবহানাল্লাহ কইতেন না? মূলত মশা বানাইছে কার লাগা? নমরুদ এবং তার অনুসারী লাগা। আমরা কি নমরুদের দল নাকি? জোরে গান, আমরা হলাম এই পৃথিবীর জমিনে যেমন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত চিল্লায় করা আলহামদুলিল্লাহ। মশাকে লাগাই বুঝাইছিল কথা আমি, মশা কেন আসে? সে ডিম ফুটাইব বাচ্চা ফুটাইব এই জন্য রক্তের লেগে আসে, কথা ঠিক কিনা? নমরুতের খাসালত জায়গার মধ্যে আছে মশা, হ্যাঁ করে কামড়ে। আসুন বন্ধুরা আমার, কবরটা কেমন হবে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষ যখন ইন্তেকাল করে দিনের বেলা অথবা রাতের বেলা সকালে দুপুরে বিকালে যে কোনো সময় কবরের মধ্যে রাখা হোক না কেন, লাশ তো এক সময় মাটি দেয় না, এক সময় মাটি দেয়,
দিনের বেলা মাটি দেওয়া হয়, রাতের বেলা হয়, ভাই কি হয় না? আমার রসুল ডেকে বলে, উম্মত রে একটা জিনিস খেয়াল রাখো, ওই খবরের মধ্যে যখন তোমাকে সহায় চলে আসবে, মুনকার নকির ফেরেশতা আসবে, মুনকার নকির ফেরেশতা যখন খবরের মধ্যে আসবে, ওই সময়টা হবে আসরের নামাজের সময়। সোহা লাগবে কেন না? কোন নামাজ? আসরের নামাজ কি সকালে পড়ে না বিকালে পড়ে? অবন্ধু পা যখন পশ্চিম দিকে হেলে যায়, লাল হয়ে যায়, আসরের নামাজ পরে খেয়াল করেন আমার আনালিয়া বাড়ির বাবারা। আল্লাহর হাবিব বলেন, আসরের নামাজের টাইম হবে মুনকার নকির ফেরেশতা যার কবরের মধ্যে আইব, সময়টা হবে আসরের নামাজের সময়। কোন সময়? প্রশ্ন করা হবে, মা রব্বুকা, তোমার রবকে, ওই কবরবাসী ডেকে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই কবরের মধ্যে আমি প্রথম আইছি, নতুন আইছি, আমি তো এখনো কোনো রাস্তা কাটছিনি না। এ ফেরেশতারা, তোমরা কি দেখো না পশ্চিম দিকে বেলাটা লাল হয়ে যাচ্ছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, তোমরা আমাকে একটু ওযুর পানি দাও, আমি ওযু করে আগে আসরের নামাজটা পড়ি, তারপরে তোমাদের জবাব দিব। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, মনকার নকির ডাকে বলবে, আল্লাহ এ টাঙ্গাইলের জমিনে আনালিয়া বাড়ি কোন কবর।